প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নাগরিকের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত বিজকাশন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ। করোনা ভাইরাস কেবল মৃত্যুর সংখ্যাই বাড়াচ্ছে না, ক্ষতি ডেকে আনছে চীনসহ বিশ্ব অর্থনীতিতে। ব্যাপক প্রভাব পড়ছে অর্থনীতির প্রতিটি স্তরে, নেতিবাচক প্রভাব পড়ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। কাঁচামাল আমদানি নির্ভরতার কারণে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাক শিল্প খাত। এই অবস্থা থেকে উত্তরণের উপায় এবং বিকল্প ব্যবস্থার সম্ভাবনা নিয়ে কথা বলতে বিজকাশনে আজ উপস্থিত আছেন টেক্সটাইল ব্যবসায়ী মিথিলা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজহার খান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, আমরা আসলে জেনে নিই তার কাছ থেকে প্রথমে যে করোনা ভাইরাস আঘাত এনেছে চীনে এবং তার পার্শ্ববর্তী দেশগুলোতে, এর ফলে আসলে আমাদের পোশাক খাতের সর্বশেষ অবস্থাটা কী দাঁড়িয়েছে? আমাদের পোশাক খাত, বিশেষ করে টেক্সটাইল, গার্মেন্টস সব কিছু মিলিয়ে আসলে এর প্রভাব কতখানি? আপনারা জানেন অ্যাকচুয়ালি এই করোনা ভাইরাসের কারণে নট অনলি বাংলাদেশ, এটা সারা ওয়ার্ল্ডেই কিন্তু এটা এফেক্ট হচ্ছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে আমাদের 70-75% র মেটেরিয়ালস কিন্তু আমাদের চায়না থেকে আসে। এই অবস্থা যদি দীর্ঘদিন থাকে তাহলে আমাদের এই গার্মেন্টস সেক্টর কী হবে আই ডোন্ট নো। কারণ এখন পর্যন্ত যে মাল আমাদের শিপমেন্ট হয়েছিল ডিসেম্বরে, সেটা আমরা জানুয়ারিতে ফেব্রুয়ারিতে আমরা পেয়েছি। আমাদের বিকল্প কি কোনো বাজার আছে বা থাকলেও সেটি খোঁজার কি আপনারা চেষ্টা করছেন কিনা? অ্যাকচুয়ালি আমরা চায়নার উপর এতটা নির্ভরশীল এখন যে বিকল্প বাজার বলতে আমরা তো ইউরোপ থেকে কাপড় আসে না, আমাদের ফেব্রিকসগুলো আসে মেনলি চায়না থেকে, পাকিস্তান থেকে এবং ভারত থেকে। আমাদের দেশের এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের দেশে কিন্তু টেক্সটাইল সেক্টরকে আগায় আসা উচিত। আপনি জানেন আমাদের টেক্সটাইল সেক্টরে যে ভয়াবহ অবস্থা আমি বলবো, এবং গার্মেন্টসের যে ভয়াবহ অবস্থা, এইটার থেকে উত্তোলনের জন্য টেক্সটাইল সেক্টরকে যেই ফ্যাসিলিটি দেওয়া দরকার সেটা কিন্তু আমরা পাচ্ছি না। টেক্সটাইল মানি হলো খুব ভারী প্রজেক্ট, এখানে চাইলেই রাতারাতি কেউ টেক্সটাইল বানাতে পারবে না। আমরা যদি একটা অর্ডার দেওয়া হয় টেক্সটাইলে, সেটা কিন্তু আমরা 15-20 দিনের মধ্যে আমরা ফেব্রিক দিতে পারি, যেটা আপনার চায়না থেকে আসতে লাগে 25-30 দিন। আমরা কিন্তু এই সেক্টরকে আগায় নেওয়ার জন্য, আমরা কিন্তু গার্মেন্টস সেক্টরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। অনেক টেক্সটাইল কিন্তু ধসে গেছে, এখন যারা আছে তার কোনো রকম বেঁচে আছে। টেক্সটাইল আসলে ধসে যাওয়ার কারণটি কী? কারণ যদি আমার যদি দেশীয় সরবরাহ লাইনটি ঠিক থাকে সেক্ষেত্রে তো আমার অনেক মানে লাভই হচ্ছে, আমার সময়ের লাভ, অর্থের লাভ সব কিছু দিয়েই, এবং অর্থটা দেশেই থাকছে। সেক্ষেত্রে আমাদের চাহিদা আছে, চাহিদা থাকার পরও টেক্সটাইল খাত কেন আপনার ধসে যাচ্ছে? প্রথমত হচ্ছে আমাদের যে আমরা যে প্রোডাক্ট তৈরি করি এটা আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে এই আন্তর্জাতিক বাজারে আমাদের এই টেক্সটাইল যে প্রাইস আমরা মিট করতে পারতেছি কিনা, কারণ এটা তো কম্পিটিশন মার্কেট। এটা এমন না যে আমাদের এই ফেব্রিক্স বানিয়ে আমরা বঙ্গবাজারে বিক্রি করবো। সো এটা আমাদের সাথে আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের প্রাইসটা ঠিক রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের সার্ভিস, যে আমরা কতটা ভালো সার্ভিস দিতে পারবো। এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ব্যয় যে বেড়ে গেছে, যেমন আমাদের দেশে দক্ষ লোকের অভাবের কারণে কিন্তু আমাদের 20-25% আপনার এক্সট্রা লোক আমাদের নিতে হচ্ছে, এদেরকে ট্রেন আপ করে দেন আমাদের এই সেক্টরকে আমাদের ডেভেলপ করতে হচ্ছে। 25% লোক যখন আমরা এক্সট্রা নেই, আমাদের ওভারহেড কস্ট আমাদের কিন্তু বেড়ে যাচ্ছে। আমাদের ব্যাংক ইন্টারেস্ট এখনও আপনারা জানেন 12-13% ব্যাংক ইন্টারেস্ট আছে। আমাদের টেক্সটাইল করার পর অনেক টেক্সটাইল ধসে গেছে এই কারণে যে 5 বছরের ভিতরে রিপেমেন্ট করতে হবে। এটা একটা ভারী প্রজেক্ট, হেভি প্রজেক্ট। এটা বিদেশে সাধারণত আমরা দেখি 15-20 বছরের জন্য টাইম দিয়ে থাকেন। তো এই সমস্ত বিভিন্ন কারণে আমি বলবো যে আমাদের এই টেক্সটাইল সেক্টরের খুব বাজে অবস্থা। তাছাড়া আপনি জানেন যে এখন আমাদের যে ডলারের যে রেট আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের এখনও অনেক কম, যেটা আমাদের 100 টাকার উপরে হওয়ার কথা ছিল। তো এই সমস্ত কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমরা একটা প্রতিবেদন দেখি, বিশেষ করে করোনা ভাইরাসের প্রভাবের কারণে আমাদের দেশের পোশাক খাত, টেক্সটাইল শিল্প আসলে কতটা মানে প্রভাব পড়েছে বা ক্ষতি সম্মুখীন হচ্ছে, এ বিষয়ে একটি ছোট্ট প্রতিবেদন আছে, এটি দেখে তারপর আলোচনায় ফিরছি। দর্শক, নানা সমস্যার মাঝেও দেশের কয়েক হাজার গার্মেন্টস শিল্প কারখানার জন্য বছরে প্রায় $14,000 কোটি মূল্যের কাঁচামাল আমদানি হয় চীন থেকে। সেই অনুযায়ী চলতি বছরেও খোলা হয়েছে প্রয়োজনীয় এলসি। 22 জানুয়ারি চীনা নববর্ষের আনুষ্ঠানিকতার কারণে দেশটিতে অন্তত 10 দিন বন্ধ ছিল সব ধরনের লেনদেন। এর মধ্যে করোনা ভাইরাসের প্রভাবে পুরো চীন এখন এক প্রকার বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তার প্রভাব পড়তে শুরু করেছে দেশের গার্মেন্টস শিল্পে। গার্মেন্টস শিল্পে ব্যবহৃত ফেব্রিক্স, সুতা, অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ডাইং, কেমিক্যাল, ট্যাগ, বারকোড, স্ক্যান রিডার, বোতাম এবং জিপার পর্যন্ত আসে চীন থেকে। ফেব্রুয়ারির শুরু থেকে আগে খোলা এলসি পণ্য দেশে আসছে না। এমন অবস্থায় কাঁচামাল ফুরিয়ে গেলে
কারখানা বন্ধ করতে বাধ্য হবেন মালিকরা। এতে পোশাকের রপ্তানি কমে যাবে, শ্রমিকরা হবেন বেকার। অর্থনীতিবিদরা বলছেন, পোশাক রপ্তানি কমে গেলে তার নেতিবাচক প্রবণতা ভয়াবহ হয়ে উঠতে পারে। এতে বিপর্যয়ের মুখে পড়তে পারে তৈরি পোশাক শিল্প খাত। চীনের ওপর আমরা অত্যন্ত নির্ভরশীল। এখন করোনা ভাইরাসের কারণে সেই আমদানিগুলি কিন্তু বন্ধ হয়ে আছে, এবং সে যার কারণে কিন্তু এই শিল্পগুলির তৈরি পোশাক শিল্প বলেন, ওটুট শিল্প বলেন, অন্যান্য ছোটোখাটো শিল্প বলেন, যন্ত্রপাতির অভাবে কিংবা কাঁচামালের অভাবে উৎপাদন বন্ধ করে দিতে হবে, এটা যদি চলতে থাকে, এবং এটা অত্যন্ত আশঙ্কাজনক। যদি সমস্যাটা দীর্ঘায়িত হয় তাহলে আসলে তাদেরকে বিকল্প উৎস থেকে কাঁচামাল আমদানির প্রয়োজন পড়বে। এরকম একটি বড় উৎস থেকে এই ধরনের কাঁচামাল যদি হঠাৎ না পাওয়া যায় তখন সকলেই আসলে বিকল্প উৎসের উপরে দৌড়ালে মূল্য বৃদ্ধি পাবে। ফলে যেটি হতে পারে যে স্বল্পকালীন হয়তো তাদের উৎপাদন ব্যয় এই সমস্ত কাঁচামাল আনার জন্য কিছুটা বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি বিবেচনায় ইউরোপে বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের যেটা দরকার খুব দ্রুত অন্য জায়গায় কোথায় কাঁচামালগুলি পাওয়া যায় সেটার খোঁজ করা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া। অনেক সময় দেখা যায় যে আমরা সিদ্ধান্ত নিতে দেরি করি, যার ফলে কিন্তু নেতিবাচক প্রভাবটা আরও বেশি অনুভূত হয়ে থাকে। বিজিএমই এর তথ্য অনুযায়ী দেশে 4,560টি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান থেকে গত অর্থ বছরে রপ্তানি আয় ছিল $2,400 কোটি, আর চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে আয় $1,900 কোটি। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বিশেষ করে আমাদের করোনা ভাইরাসের প্রভাবের কারণে আমাদের যে পোশাক খাত এবং টেক্সটাইল খাত রয়েছে সেটির উপরে কতটি প্রভাব পড়েছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়টি। দর্শক, আমরা কথা বলছিলাম মিথিলা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজহার খানের সঙ্গে। আপনি বলছিলেন যে 70-75% কাঁচামাল আমরা চায়না থেকে আমদানি করি। আপনি এর সাথে যোগ করেছিলেন যে আমরা ডিসেম্বরে যে চাহিদা দিয়েছি বা যে শিপমেন্ট ছিল সেটি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে চলে এসেছে, সেটা পৌঁছাচ্ছে আমাদের কাছে। কিন্তু এটি আমরা যে দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাস যেভাবে থামছে না আর কি, সেটি তার গতিতে এগিয়ে চলছে সমান্তরালে। ইতিমধ্যে প্রায় 2,000-এর বেশি আপনার ছাড়িয়ে গেছে, লোক মারা গেছেন। এটি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে এটি আসলে কতটা ভয়াবহ আমাদের জন্য? এইটা তো বলা যাচ্ছে না। এখন এই ভয়াবহ অবস্থা আমার মনে হচ্ছে যে ছোটো ছোটো গার্মেন্ট যারা আছে এগুলো অনেক বন্ধ হয়ে যাবে যদি এটা কন্টিনিউ থাকে। কারণ নতুন একটা মার্কেট তৈরি করতে হলে কিন্তু সময় লাগে, আপনাকে ডেভেলপ করতে হবে, নতুন বাজার খুঁজতে হলে ডেভেলপ করতে হবে। আমাদের ফেব্রিক্সের ক্ষেত্রে আমি বলবো ইয়ার্ন ডাইড ফেব্রিক্স হয়, ডেনিম ফেব্রিক্স হয়, সেটা অ্যাটলিস্ট 2-3 মাস সময় লাগে। আমাদের যদি ওভেন ফেব্রিক্সের ক্ষেত্রে আমরা বলি, এই যে প্রিন্টেড বা সলিড ফেব্রিক্স, সেই ক্ষেত্রে হয়তো আমরা 1 মাসের ভিতরে আমরা ডেভেলপ করতে পারি। সো এখন কিন্তু ব্র্যান্ডেড বায়ার, আমার যেমন গত সপ্তাহে আমার কয়েকজন বায়ারের সাথে আমার কথা হয়েছে, মিটিং হয়েছে, বায়ারের তরফ থেকে আসতেছে যে আমরা এক জায়গায় গিয়ে ভুল করছে, যে বাংলাদেশে কিন্তু এখন অনেক ব্র্যান্ডেড বায়ার বিজনেস বাড়াইতে চাচ্ছে। কিন্তু বিজনেস বাড়াইতে হলে তো আমাকে তো সেই প্রস্তুতি নিতে হবে। আমাদের কিন্তু সেই প্রস্তুতি নাই যে আমরা রাতারাতি ডেভেলপ করে ফেলবো। কারণ একটা টেক্সটাইলকে ডেভেলপ করতে হলে অনেক সময় লাগবে, একটা গার্মেন্টস ডেভেলপ করতে বানাইতে হলে কিন্তু অনেক সময় লাগবে। কারণ নতুন করে এখন কেউ গার্মেন্টস টেক্সটাইল কেউ আসতেছে না, পুরানো যারা আছে সেগুলো কিন্তু অনেক বন্ধ হওয়ার পথে। আপনি জানেন যে এই লাস্ট ইয়ার আমাদের প্রায় 380টা গার্মেন্টস আমাদের বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই বছর এই করোনা ভাইরাসের কারণে অনেক গার্মেন্টস আছে যে মালিকরা 1-2 মাস চলতে পারবে, তারপরে কি হবে যদি অবস্থা হয়, অনেক গার্মেন্টস আছে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে কাঁচামালে কি আপনি বলছিলেন যে আমরা ভারত এবং পাকিস্তান থেকেও কিছু কাঁচামাল আমদানি করি, এছাড়া কি এর বাইরে কি কোনো বাজার আছে কি আসলে কাঁচামাল সংগ্রহ করার? ভারত পাকিস্তান আমাদের যেহেতু পার্শ্ববর্তী দেশ, এখান থেকে মেনলি আসে হলো আমাদের ফেব্রিক্স, অ্যাক্সেসরিজ কিন্তু ম্যাক্সিমাম আসে হলো হংকং এবং চায়না, ম্যাক্সিমাম চায়না থেকে আসে। এর বাইরে সুইং থ্রেড যেটা সেটাও ম্যাক্সিমাম আসে চায়না থেকে। আমরা যদি সোয়েটারে যাই, সোয়েটারে যে ইয়ান সেটাও আপনার ম্যাক্সিমাম আসে চায়না থেকে। ভিয়েতনাম থেকে আমরা কিছু আনতেছি, ভিয়েতনাম আমরা ডেভেলপ করে ফেলছি, ভিয়েতনাম থেকে কস্টলি যে ইয়ানগুলো সেগুলো আসে। আর ইয়ানের ক্ষেত্রে আমি বলবো কটন ইয়ান বাংলাদেশে এখন অ্যাভেলেবেল, আমাদের স্পিনিং এখন অনেক বেশি, কটন ইয়ানের ক্ষেত্রে বাইরে যাওয়া দরকার নেই। কিন্তু মেন হচ্ছে আপনার প্রোডাক্ট তো বানাইতে হবে, শুধু ইয়ান দিয়ে তো আমি গার্মেন্টস বানাইতে পারবো না। সো ইয়ান থেকে আমাকে ফেব্রিক্স করতে হবে, ফেব্রিক্স থেকে আমাকে দেন আমাকে গার্মেন্টস করতে হবে। মেন প্রবলেম হচ্ছে এখন আমাদের ফেব্রিক্স, কারণ একটা গার্মেন্টসের 70%ই কিন্তু চলে যায় ফেব্রিক্সে, 10-12% চলে যায় অ্যাক্সেসরিজে, বাকিটা থাকে আমাদের সিএম। সো অ্যাক্সেসরিজ আমাদের দেশে এখন অনেক আছে, ফেব্রিক্স মিলগুলো যদি আমাদের সাপোর্ট দেয় সেক্ষেত্রে আমি বলবো ডেনিম এবং ওভেন ফ্যাক্টরি যারা আছে তারা টিকে থাকবে, ভালো করবে। বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আলাপ করছিলাম আমাদের টেক্সটাইল খাতে করোনা ভাইরাসের প্রভাব নিয়ে।
আমাদের সঙ্গে আছেন মিথিলা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজহার খান। বিরতির পর ফিরে সেই বিষয় নিয়ে কথা বলবো, আশা করি আমাদের সঙ্গেই থাকছেন। বিরতির পর আবার স্বাগত ডিসকাশন অনুষ্ঠানে। ইসলামী ব্যাংক নিবেদিত আজকের এই অনুষ্ঠানে আমরা আলাপ করছিলাম টেক্সটাইল খাতে করোনা ভাইরাসের প্রভাব নিয়ে। আমাদের সঙ্গে আছেন মিথিলা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজহার খান। আপনি অনেকগুলো আসলে মানে ভয়াবহ একটা সংকট তৈরি হবে বলে আপনার বক্তব্যে আসলে আমরা জানতে পারছি, যদি এইভাবে করোনা ভাইরাস তার মানে যে ক্ষতিকর দিক যদি অব্যাহত রাখে। আমরা একটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে গত কয়েক বছরে চীন থেকে পণ্য এবং কাঁচামাল আমদানি বেড়েছে, মানে চীন তথা একক দেশের উপর যে আমাদের আত্মনির্ভরশীলতা বা অতি নির্ভরশীলতা রয়েছে এটা কমানোর প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কিনা? হ্যাঁ, ডেফিনেটলি এটা যদি আমরা না কমাই তাহলে ফিউচারে কিন্তু একটা দেশের উপর আমরা নির্ভরশীল হয়ে থাকবো, আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। আপনি বলছিলেন যে আমাদের প্রতি বাইরের অনেক বেশি আগ্রহ বেড়েছে, কিন্তু আমরা আপনি বলছেন যে গত মানে আমরা খুব তাড়াতাড়ি রাতারাতি কোনো কিছু পরিবর্তন করতে পারবো না বা এই চাহিদা ডিমান্ড ফুলফিল করতে পারবো না। রাতারাতি কেন? আমাদের গার্মেন্টস শিল্পের বা পোশাক খাতের বা টেক্সটাইল খাতের ইতিহাস তো রাতারাতি না, দীর্ঘ কয়েক দশকের। আমরা এর মধ্যে কি আমাদের এই চাহিদা বাড়ানো আমাদের বিভিন্ন দিকে আমাদের চলে যাওয়া না, আমি কিন্তু বলতেছি আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমাদের গার্মেন্টসকে তৈরি করার জন্য, যেমন আমাদের অ্যাক্সেসরিজে এখন পর্যন্ত আমরা স্বয়ংসম্পূর্ণ না, আমাদের ইয়ান আমাদের দেশে যা আছে নিটিংয়ের নিটের ক্ষেত্রে আমি বলবো 100% আমরা 90% বা 100% আমরা কভারেজ দিতে পারতেছি। ওভেন সেক্টরে কিন্তু আমাদের ফেব্রিক্সের এখনও যা ডিমান্ড তার 30% থেকে 35% আমরা অ্যাচিভ করতে পারি, বাকিটা কিন্তু আমাদের এখনও বাইরে থেকে আনতে হয়। সো আমি চাইলে তো মানে স্বল্প সময়ের ভিতরে আমি 70% ফেব্রিক্স আমাদের দেশ থেকে করতে পারবো না, সেক্ষেত্রে তো টাইমের প্রয়োজন। আমরা কি আসলে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে এগুলো রয়েছে আপনার কারখানাগুলো বা যে জায়গাগুলো থাকার কথা ছিল সাপ্লাই চেইনগুলো কি আমাদের এই খাতে কি বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ কম আছে আমাদের ব্যবসায়ীদের? অ্যাকচুয়ালি এই টেক্সটাইল সেক্টরটা কিন্তু আগ্রহ কম আছে আমি এই জন্য বলবো যে এটা অনেক ভারী প্রজেক্ট এবং এটা জানতে হবে। যেমন এখানে একটা কুকিং সিস্টেম, একটা ফেব্রিক্স মানে হচ্ছে আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা। যেমন আমি আমাদের যে ইন্ডাস্ট্রিটা করেছি সেখানে আপনার পরিবেশ বান্ধব নাম্বার ওয়ান, সেকেন্ড হচ্ছে যে আমরা ওয়ার্ল্ডের ফার্স্ট গ্রিন ফ্যাক্টরি আমাদের এটা, আমরা চেষ্টা করেছি ওয়ার্ল্ডের এখন টেকনোলজি অনেক আপডেট আমাদের লেটেস্ট টেকনোলজির মেশিন নিয়ে আসার জন্য। সো আমাদের এই মানের ফ্যাক্টরি করতে হলে কিন্তু আমি যদি আজকের থেকে শুরু করি অ্যাটলিস্ট 4 থেকে 5 বছর সময় লাগবে একটা ফ্যাক্টরি করতে। এই 5 বছর সময়ে যদি আমি এটা করি, করার পর আমি যেটা উপলব্ধি করতে পারতেছি সেটা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক বাজারের সাথে যে প্রাইস, এই প্রাইস কিন্তু আমরা এদের সাথে মিট করতে পারতেছি না। কারণ হচ্ছে আমাদের ব্যাংক ইন্টারেস্ট, কারণ হচ্ছে আমাদের যে গ্যাস এবং বিদ্যুৎ এটা যদি সহজ প্রাপ্যতা যেটা বলেন, বা টেক্সটাইল সেক্টরে যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা নিরবিচ্ছিন্ন গ্যাস যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই টেক্সটাইল চলবে না। কারণ এটা এমন না যে একবার বন্ধ হলে আপনি কয়েক হাজার গজ কাপড় নষ্ট হয়ে যায়। এই জন্য এখানে নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ প্রয়োজন। আমাদের যে লোন সেটা লং টার্মের জন্য দেওয়া উচিত, তাহলে দেখবেন যে এই সেক্টরে যেমন পাকিস্তান একদিনে তো হয়নি, পাকিস্তান কিন্তু আমাদের চেয়ে অনেক গুণ আগায় আছে তারা এই টেক্সটাইল সেক্টরে। ইন্ডিয়া কিন্তু অনেক আগায় আছে এবং এরা এক একটা ইন্ডাস্ট্রির জন্য 15 থেকে 20 বছরের জন্য টাইম দিচ্ছে, আর আমাদের এখানে 6 বছরের রিপেমেন্ট করতে হবে। তো 6 বছর একটা টেক্সটাইল করতে করতে চলে যায় 4 থেকে 5 বছর, 6 বছরের রিপেমেন্ট কীভাবে করবে? তো এগুলো নিয়ে আমাদের মনে হয় কাজ করতে হবে। সেক্ষেত্রে বিটিএমইএ কতটা মানে টেক্সটাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তারা আসলে কতটা ভূমিকা রাখছেন? অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েশনের সাথে আমিও জড়িত আছি। আমি 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 বলবো যে আমাদের অ্যাসোসিয়েশন থেকে যথেষ্ট তৎপর আমাদের মোহাম্মদ আলী খোকন ভাই আমাদের এখন প্রেসিডেন্ট, উনি চেষ্টা করছেন এবং গভর্নমেন্টের সাথে বারবার এটা নিয়ে কথা হচ্ছে যে আমাদের ব্যাংক ইন্টারেস্ট কমানোর জন্য। আপনারা জানেন যে জানুয়ারি থেকে যেটা ইন্টারেস্ট 9% ওয়ান ডিজিট আসার কথা ছিল, এখন অর্থমন্ত্রী যেটা বললেন যে আগামী এপ্রিল থেকে হবে, আলহামদুলিল্লাহ যদি এপ্রিল থেকে হয় তাহলে হয়তো আমাদের এই সেক্টরে অনেক উপকার হবে। যুক্তরাষ্ট্রের সাথে যে চায়নার যে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল সেটি একটা অনেকদিন চললো, এরপরে করোনা ভাইরাস আসছে, মানে সবাই চায়নাকে দেখতে চাচ্ছে, চায়না আসলে চাপের মুখে রয়েছে সব কিছু মিলিয়ে।
চায়নার যে একটি বড় বাজার রয়েছে, এই যে পোশাক খাতে টেক্সটাইল খাতে একটা বড় বাজার রয়েছে ইউরোপ এবং আমেরিকাতে, এই বাজার ঢোকার কি আমাদের আমরা কি সুযোগটা নিতে পারি কিনা, চায়নার বাজারটি কিছুটা হলেও দখল আমরা নিতে পারি কিনা? চায়না কিন্তু বিশাল, আপনার আপনি জানেন যে বাংলাদেশে যেই যে বাইরের আমরা কাজ করি, আমাদের আমাদের প্রোডাক্টও কিন্তু চায়নাতে যাচ্ছে, এবং আমাদের বাংলাদেশের প্রোডাক্ট পৃথিবীর যে কোনো দেশে চায়নার থেকে কিন্তু আমাদের প্রোডাক্টের মূল্য বেশি। মেড ইন বাংলাদেশ যখন হবে তখন দেখবেন এটা প্রোডাক্টের ভ্যালু বেড়ে যায়, সো সুযোগ আছে। সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ী বা সরকারের আসলে কী কী উদ্যোগ নেওয়া দরকার বলে আপনি মনে করেন? আমাদের এই সেক্টরের জন্য আমি মনে করি আলাদাভাবে যদি টেক কেয়ার করে গভর্নমেন্ট, টেক্সটাইল এবং গার্মেন্টস যদি না থাকে তাহলে আমাদের এই দেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে সেটা আপনারা জানেন, যে এটার সাথে জড়িত কিন্তু সব, আজকে হোটেল বিজনেস বলেন, আজকে গাড়ির বিজনেস বলেন, ওই অ্যাপার্টমেন্ট বিজনেস বলেন, সব বিজনেসে কিন্তু এটার প্রভাব পড়বে। তো এই এটা একমাত্র আমদানি রপ্তানি খাত, তো এই খাতকে আমি মনে করি স্পেশালভাবে টেক কেয়ার করা উচিত গভর্নমেন্টের। এক্ষেত্রে কি আপনার নির্দিষ্ট কোনো এই মুহূর্তে এই বাজার ধরার জন্য আপনার নির্দিষ্ট কি আপনার কোনো প্রস্তাবনা আছে কি না? হ্যাঁ, এই এই মুহূর্তে ব্যাংক ইন্টারেস্টটা যদি আমাদের কমে যায়, আমরা উৎপাদন করি, আমাদের ট্যাক্স ব্যাট যেখানে ইনসেন্টিভ দিচ্ছে গভর্নমেন্ট, সেখানে আমাদের ট্যাক্স দিতে হবে, আমাদের ব্যাট দিতে হবে, আমাদের 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 দেখেন একটা এলসি আসার সাথে সাথে 0.25% যদি এখানে গভর্নমেন্টের উপর অবশ্যই ট্যাক্স আর কি সোর্স ট্যাক্স কেটে নিয়ে যাচ্ছে, তারপর ব্যাট বিভিন্ন রকম, মানে এগুলোর থেকে আমি মনে করি যে এই সেক্টর থেকে এগুলো টোটালি করে দেওয়া উচিত। কিন্তু ট্যাক্স ব্যাট না থাকলে তো আপনার মানে মানে সরকার রাষ্ট্র দেশ চালাবেন কীভাবে? আপনি যেখানে উৎপাদন করে এই দেশের অর্থনীতিকে চাঙ্গা করতেছেন, আপনার আপনার আমাদের যে যে জনবল তাদের কর্মসংস্থানের সংস্থানের ব্যবস্থা করতেছেন, তো সেখানে আমি ট্যাক্স অবশ্যই দেব যখন আমার ইনকাম হবে। আমি আমি লস করব তাহলে আমি ট্যাক্স কোথা থেকে দেব? আমাকে তো সেই পরিস্থিতি সেই পরিবেশ তৈরি করে দিতে হবে যে আমার একটা ইন্ডাস্ট্রি এটার যে দায় দায়িত্ব এটার সব কিছু আমি মনে করি যে আমি একজন মালিক, আমি মালিক হিসেবে যদি আমি একটা ইন্ডাস্ট্রি আমি কথা বলি যে এই ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এই দেশের দায়িত্ব আছে যে এই ইন্ডাস্ট্রিটাকে ঠিক রাখা, এই ইন্ডাস্ট্রি ঠিক মতো বিদ্যুৎ সাপ্লাই দেওয়া, গ্যাস সাপ্লাই দেওয়া, এই ইন্ডাস্ট্রির জন্য যে ব্যাংক ইন্টারেস্ট সেটার ফিজিবিলিটি রিপোর্ট বানানো। আমাদের দেশে অনেক অনেক লোক আছেন যারা এটা করতে পারেন, অনেক টেকনিশিয়ান আছেন, চাইলে একটা ফিজিবিলিটি রিপোর্ট বানাতে পারেন যে আমি একটা এই সেক্টরকে কত বছর লাগতে পারে। তো আমরা একটা ইন্ডাস্ট্রি করলাম, করার পরে দেখি যে এটা বন্ধ আর চালাতে পারি না। আপনি একটা জিনিস বলছিলেন খুব জোর দিয়ে, সেটি হচ্ছে যে টেক্সটাইল সেক্টরে দক্ষ জনবলের অভাব। জি, এবং আমরা দেখি গার্মেন্টস এবং টেক্সটাইলে অনেক বিদেশি কাজ করছেন এবং তারা বড় অঙ্কের টাকা প্রতি বছর নিয়ে যাচ্ছেন। এই দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে আপনারা কি নিজেরা বেসরকারি খাত থেকে কি কোনো উদ্যোগ নেওয়া যায় না? আমরা কিন্তু এখন এই দক্ষ জনবল গড়ার জন্য আমরা চেষ্টা করতেছি, কিন্তু যেটা বললাম যে 20-30% লোক আমাদের এক্সট্রা রাখতে হয়, এফিসিয়েন্সি কিন্তু এতে করে কমে যাচ্ছে আমাদের। যেখানে আমাদের স্যালারি যদি আসে 1 কোটি টাকা, সেখানে আমাদের আসবে হলো 1 কোটি 40 লাখ টাকা, দ্যাট মিন্স আমাদের স্যালারি বেড়ে যাচ্ছে। এটা দক্ষ জনবল গড়ার জন্য আমি মনে করি বা দক্ষ লোকবল তৈরি করার জন্য এটা ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে এখন সব ইউনিভার্সিটিতে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু আপনার টেক্সটাইল সেক্টরের এবং গার্মেন্ট সেক্টরেরও আপনি জানেন বিজিমিও ইউনিভার্সিটি করছেন। আপনি আমরা জানি যে মিথিলা গ্রুপের যে টেক্সটাইল কারখানা রয়েছে সেটি দেশের প্রথম গ্রিন কারখানা এবং প্লাটিনাম কারখানা হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত। এটি আসলে গড়ে তোলার পিছনে মূল কারণটি কী ছিল বা এটি কেন করতে হবে এমন একটি চিন্তাভাবনা আপনার মাঝে কেন আসলো, এবং এটি গড়তে গিয়ে আপনাকে আসলে কতটা কষ্ট করতে হয়েছে? আমাদের মার্কেটটা খুবই ছোট, আমাদের দেশের বায়ার মনে করে বাংলাদেশি ফেব্রিক্স মানে এটা তার্কির হলে ভালো বা চাইনিজ হলে ভালো, আমাদের দেশের টেক্সটাইল যে সমস্ত টেক্সটাইল আছে সেগুলো কিন্তু সেই 2000 সালের 90 সালের বা 10-20 বছর আগের ফ্যাক্টরি, নতুন নতুন ফ্যাক্টরি ইদানিং কিছু আসছে, আরও 4-5টা যোগ হয়েছে। তো আধুনিক মানের ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে কিন্তু আমরা ব্র্যান্ডেড বায়ার যারা তাদেরকে আমরা আনতে পারবো না। মাঝের ব্যাপার হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের এই ফ্যাক্টরি হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে যে সমস্ত ব্র্যান্ডেড বায়ার আছে সবার নমিনেশন আমরা আমরা নিয়ে নিয়েছি এবং সবাই সমস্ত ভাইয়েরই খুশি, কারণ এই ইন্ডাস্ট্রিটা এরকমের যে এখন সাস্টেনেবল প্রোডাক্টের দিকে সমস্ত বায়ার যাচ্ছে, আর আমরা কিন্তু সাস্টেনেবল ফ্যাক্টরি আমরা করেছি, কারণ আমাদের এখানে 68% আমরা এনার্জি সেভ করতেছি। একটা সময় হয়তো আমাদের গ্যাস থাকবে না, আমরা গ্যাস না থাকলেও যেন আমাদের ফ্যাক্টরিতে চলে আমরা কিন্তু সেই ব্যবস্থা করেছি। আমরা
আমরা এটার সাথে আমরা রাইস মিল করেছি, রাইস মিলের থেকে যে তুষ হয় সেই তুষ দিয়ে আমাদের ব্রয়লার চলতেছে। মানে গ্যাসের উপর নির্ভরশীল হয়ে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিটা সার্বিক বিবেচনা করে আমরা চেষ্টা করছি যে আগামী প্রজন্ম যেন বলে জানা এটা একটা ভালো ইন্ডাস্ট্রি। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে জনাব আজহার খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা অবশ্যই বিশ্বাস করি যে আপনি যেসব দাবি তুলেছেন এবং যেসব সুযোগ সুবিধার কথা বলেছেন সেগুলো সরকার এবং সংশ্লিষ্ট যারা আছে তারা সেগুলো নিশ্চিত করবেন। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। প্রতি শনিবার একই সময় দেখা হবে ইসলামিক নিবেদিত বিজ্ঞাশন অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।